হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত এক বর্ধিষ্ণু জনপদ আমতা। আমতার ভৌগোলিক খ্যাতি মূলত দুটি কারণে। প্রথমত, আমতা এক অতি প্রাচীন বাণিজ্য কেন্দ্র। দামোদর তীরস্থ আমতা একসময় বিখ্যাত বাণিজ্য কেন্দ্র ছিল। দামোদরের বুক দিয়ে অনেক বাণিজ্য তরী নানাবিধ পণ্যে সমৃদ্ধ হয়ে বিভিন্ন স্থানে পাড়ি দিত। আর দ্বিতীয় কারণ হল, এই আমতার বুকে বিরাজ করছে এক ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন শ্রী শ্রী মেলাইচণ্ডীর মন্দির। হাওড়া জেলার অন্তর্গত আমতায় অবস্থিত শ্রী শ্রী মেলাইচণ্ডীর মন্দিরের যথেষ্ট প্রাচীনত্ব রয়েছে এবং এই মন্দিরের ঐতিহ্য ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। শ্রী শ্রী মেলাইচণ্ডী মন্দিরের উৎপত্তি ও তার বিকাশের ইতিহাস যথেষ্টই দীর্ঘ। তবে সর্বস্তরের মানুষের কাছে এই মন্দিরের উৎপত্তি ও বিকাশের ইতিবৃত্ত সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। এবে মেলাইচণ্ডীর শুভ আবির্ভাবের নেপথ্যে এক ইতিহাস আছে। কথিত আছে, জনৈক চণ্ডী সাধক শ্রী জটাধারী চক্রবর্তী কোনো এক গভীর রাত্রে দেবীর স্বপ্নাদেশ পেলেন। দেবী তাকে স্বপ্নে বললেন, আমি আছি জয়ন্তী গ্রামে, এখানে তুমি আমার নিত্য পুজো করে যা। জটাধারী চক্রবর্তী সারা শরীর রোমাঞ্চিত হল, তার দুচোখ দিয়ে নেমে এল অশ্রুধারা। পরের দিন অতি প্রত্যুষে তিনি চলে গেলেন আমতার পশ্চিম দিকে দামোদর নদের অপর পাড়ে অবস্থিত জয়ন্তী গ্রামে। অনেক খোঁজার পর তিনি এক কৃষ্ণবর্ণের প্রস্তর খণ্ড দেখতে পেলেন, আর এই প্রস্তর খণ্ডকেই তিনি দেবী চণ্ডী রূপে গ্রহণ করলেন। তারপর দেবীর স্বপ্নাদেশ অনুসারে তিনি নিত্য পূজা করার জন্য জয়ন্তী গ্রামে যেতেন। এমনকি বর্ষার সময় দামোদর যখন ভয়ঙ্কর ও তীব্র খরস্রোতা হয়ে উঠত, তখন সেই প্রতিকূল অবস্থার মধ্যেও কথিত আছে, কুমির আকৃতি একটি ছোট নৌকায় চড়ে তিনি দেবীর নিত্য পূজা সম্পন্ন করতে যেতেন। এইভাবে অনেকগুলি বছর অতিক্রান্ত হল। কালের অমুক নিয়মে চণ্ডীর ভক্ত ও উপাসক শ্রী জটাধারী চক্রবর্তী মহাশয় চরম অসহায়তা বোধ করতে লাগলেন। আমতা হতে জয়ন্তী গ্রামে গিয়ে দেবীর নিত্য পূজা সম্পন্ন করা তার কাছে এমনই দুঃসাধ্য হয়ে উঠতে লাগল। চণ্ডীর উপাসক জটাধারী তখন সকাতরে দেবীকে তার অক্ষমতার কথা জানালেন। দেবী ভক্তের এই কাতর আবেদন শুনে স্বপ্নে তাকে বললেন, তুই আমাকে তোর বাড়ির কাছে আমতা গ্রামে প্রতিষ্ঠা করে নিত্য সেবা কর। এরপর দেবীর স্বপ্নাদেশ ও ইচ্ছা অনুসারে জটাধারী জয়ন্তী গ্রাম হতে দেবীর প্রস্তর খণ্ড মাথায় নিয়ে আমতার উদ্দেশ্যে রওনা হলেন। দেবীর জন্য একটি স্থায়ী মন্দির প্রয়োজন, এমনটাই ভাবতে লাগলেন জটাধারী। কিন্তু মন্দির নির্মাণ করতে হলে যে বিপুল অর্থের প্রয়োজন। কথিত আছে, এ সময় কলকাতার হাট খোলার বিখ্যাত ব্যবসায়ী শ্রীকৃষ্ণচন্দ্র দত্ত মহাশয় কয়েকটি পণ্যবাহী তরী দামোদরের জলে ডুবে যায়, ব্যাপক ক্ষতি হয়। দেবী তখন শ্রী দত্তকে স্বপ্নাদেশ দিয়ে বললেন, আমার মন্দির নির্মাণ করে দেবার ব্যবস্থা করে দিলে তুই তোর হারানো সম্পদ ও তরীগুলি ফিরে পাবি। দেবীর এই স্বপ্নাদেশ অনুযায়ী দত্ত পরিবার নির্মাণ করলেন এক মন্দির। তারপর তারা তাদের হারিয়ে যাওয়া সব সম্পদ ফিরে পেলেন। আনন্দিত হলেন জটাধারী। তারপর তিনি এই মন্দিরে অর্থাৎ নবনির্মিত মন্দিরে দেবীকে স্থাপন করলেন। তারপর জটাধারীর আন্তরিক বাসনা ছিল তিনি দেবীর এক সুন্দর মূর্তি নির্মাণ করবেন। একদিন তিনি স্বপ্নে দেবী চণ্ডীর এক অপূর্ব মূর্তি দর্শন করলেন। সেই কৃষ্ণবর্ণ প্রস্তর খণ্ডে তিনি দেবী মূর্তি তৈরি করতে লাগলেন। মন্দিরের দ্বার রুদ্ধ করে তিনি দেবী মূর্তি নির্মাণের কাজে যেতে লাগলেন। তবে তিনি নির্দেশ দিলেন, মূর্তি নির্মাণের সময় কেউ যেন মন্দিরের দরজা না খোলেন। প্রায় 4-5 দিন অতিক্রান্ত হল। এক কৌতূহল ব্রাহ্মণ জটাধারীর নির্দেশ উপেক্ষা করে মূর্তিটি কেমন হচ্ছে এটা দেখার জন্য
সহসা মন্দিরের দরজা খুলে ফেললেন। ভিতরে থেকে গেলেন জটাধারী। স্তব্ধ হলো মূর্তি নির্মাণের কাজ, তৈরি হলো না দেবীর হাত পা ও অন্যান্য অংশ, অসমাপ্ত রয়ে গেল অনেক কিছুই। বর্তমানে দেবীর এই অসমাপ্ত মূর্তি আমরা দেখতে পাই। সর্বধর্ম সমন্বয়ে লাঠি খেলা, তরোয়াল খেলা, ছোড়া খেলা বিকেলের দিকে হয়, হয়ে আসছে, মানে এবারেও হয়েছে, করোনা পিরিয়ডে করোনা পিরিয়ডেও হয়েছে, তবে ব্যাপক আকারে নয়, ছোট আকারে হয়েছে, এবারে বড় আকারে হয়েছে। যাই হোক, এইভাবে চলে আসছে। আর এখানে 12 মাসে 13 পার্বণ, কোনো পুজোটাই এখানে অন্য কোনো মূর্তি রেখে পুজো হয় না। এখানে সমস্ত কিছু ঘট প্রতিষ্ঠা করে পুজো হয়। এবং কেন, কারণ মা যে শক্তি সেখানে অন্য কোনো শক্তি, আর আগেকার যেটা আমরা শুনেছি, কারণ এখানে তলাটে কোনো পুজো আচ্ছা হতো না, যতদূর ঢাকের আওয়াজ যেত ততদিন কোনো পুজো আচ্ছা হতো না। পরবর্তী কালের নিয়মে, কালের চিন্তাভাবনার ফলে সেগুলো পরিবর্তন হয়েছে। ফলে যেমন এখানে সপ্তম দোল হয়, অর্থাৎ দোলের 7 দিন পরে এখানে দোল হয়, কালের নিয়মে হচ্ছে। কিন্তু আমাদের এখানে তারাকাটির বাজি পড়ে চাঁচড় হয়, হাজার হাজার লোক এখানে সমাগম হয়, এইভাবে আমাদের হয়ে আসছে। আমাদের এই পূর্বপুরুষ শ্রী জটাধরী চক্রবর্তী মহাশয় এই মন্দিরে স্থাপনের আগে এখানে একটা বটগাছ ছিল। এই বটগাছের তলায় এবং আশেপাশে এখানে কিন্তু একটা মাছের বাজার ছিল। মাছের বাজারে অনেক লোকের ভিড়ভাট্টা ইত্যাদি হতো। যাই হোক, তো সেই সময় জটাধারী চক্রবর্তী মহাশয় আমাদের যে নতুন মেলাই চণ্ডীর মন্দিরটা আগে আপনারা যেটা দেখে এলেন, ওই মন্দিরের কাছে আমাদের কিন্তু জটাধারী চক্রবর্তীর বাস এবং আমাদেরই পূর্বপুরুষ। যাই হোক, আমার বাবার নাম ঈশ্বর গঙ্গাধর চক্রবর্তী, তার বাবার নাম হচ্ছে পান্নালাল চক্রবর্তী এবং তার বাবার নাম হচ্ছে অনুকূল চক্রবর্তী। উনি কিন্তু চতুর্থ পুরুষ জটাধারী চক্রবর্তী। তা উনি স্বপ্ন দেখেন যে একটা শিলাখণ্ড দামোদর নদীতে ভেসে ভেসে আসছে। মা ওনাকে বলছেন, দেখ এই শিলাখণ্ডটা, আমি মা মেলাইচণ্ডী, আমি এখানে অবস্থান করছি, তুই আমাকে এই দামোদর নদ থেকে নিয়ে যেখানে প্রথম রাখবি সেখানেই আমি অধিষ্ঠিত হব। আমাদের পূর্বপুরুষ চতুর্থ, উনি তো সাধক মানুষ, তা তিনি তখন স্বপ্ন দেখে কাঁদতে কাঁদতে সকালবেলায় তিনি যান দামোদর নদীর কাছে, এবং দামোদর নদের কাছে গিয়ে, মানে যে স্থানে বলেছিলেন উনি, ঠিক সেই জায়গায় গিয়ে দেখেন একটা নুড়িখণ্ড, হ্যাঁ, জলেতে এরকম ভাসছে। তো উনি ওটাকে নিয়ে মাথায় করে আসছিলেন। তো এত ভারী লাগছিল, এখানে একটা বটগাছ দেখে তিনি ওই বটগাছের ওখানে রাখেন। পরবর্তীকালে উনি আর সেদিন তো ওটা নিয়ে যেতে পারলেনই না, এবং যতবার এখান থেকে নিয়ে যাওয়ার বাড়িতে চেষ্টা করেন নিয়ে যেতে পারেন না। তো তখন এখানকার জমিদার ছিলেন সন্ন্যাসীচরণ চলিত মহাশয়। তিনি আমাদের পূর্বপুরুষ থেকে ওনাদের পুজো করে থাকি আমরা, তা ঠাকুরমশাই এখানে এসে, হ্যাঁ, রেখেছেন, এটা নিয়ে যেতে পারছেন না, খুব ভারী লাগছে, মা চণ্ডী সম্বন্ধে ওনাকে তারপরে অবহাল করায় উনি তখন বললেন, ঠাকুরমশাই এখন আপনাকে এখানে এনাকে স্থাপন করুন, আমি একটা মন্দির করে দিচ্ছি। 1358 সালে এই মন্দির স্থাপিত। যতটুকু তথ্য বই পড়ে বা ধরুন গুরুজনদের থেকে জেনে জানতে পেরেছি, সেটা এরকমই জানি যে সতীর দেহত্যাগের পরে যে 51টা খণ্ড হয়েছিল, সেই 51টা খণ্ডের মধ্যে একটা সতীপীঠ অনেকেই বলে আমতা,
হাওড়া জেলার। বিষয়টা কতটা সত্যি কতটা মিথ্য সে তো আমরা জানি না, আমরা বইয়ে যতটুকু পড়েছি সে থেকে জানতে পেরেছি যে আসামের খাসিয়া জয়ন্তিয়া পাহাড়ে মায়ের মেলাই চাকিটা যেটা আমরা বলি হাঁটু এখানে থাকে সেটা পড়েছিল। কালের স্রোতে সেটা নদী খরস্রোতে আসতে আসতে আমতা দামোদরের জয়ন্তী বলে একটা গ্রাম আছে সেই গ্রামে এসেছিল। তারপর স্বপ্নাদেশে যেটা ঠাকুরমশাইরা বললেন সেই খণ্ডটি এখানে আমাদের এই মন্দিরে এনে প্রতিষ্ঠা করা হয়, এইভাবেই চলে আসছে আমরা সেটাই জানি। আর কথিত আছে বা আমরা শুনে আসছি সেরকমভাবে তো বইয়ে কোনো লেখা নেই বা বইয়ে হয়তো আমরা আছে হয়তো আমরা সব জানা নেই আমরা পড়িনি। তো দামোদর নদী খুব ভয়ঙ্কর নদী ছিল, এখনও আছে, বর্ষাকালে রূপ ভয়ঙ্কর হয় যার জন্য প্রত্যেক বৎসরই বন্যাটন্য হয় আপনারা জানেন। তো এই দামোদর নদীতে পুরোই পার করতে পেরিয়ে যেতে পারতেন না পুজো করার জন্য জয়ন্তীতে। তো তখন একটি কুমির আসতো, এটা আমরা পূর্বপুরুষদের মুখে গল্পটা শুনে এসেছি, গল্প না পৌরাণিক না সত্যি সেটা তো আমরা ঠিকঠাক জানি না। তো পুরোহিত কুমিরের পিঠে নদীর ওপারে যেতেন, মায়ের পুজো করতেন, আবার কুমিরের পিঠে এপারে চলে আসতেন, এসে উনি ওনার বাসে ঘুরিয়ে যেতেন। এই গল্পটা আমরা শুনে এসেছি এবং এখনও শুনেছি। তারপর কালের পরিবর্তনে এখন আর দামোদর নদীতে এখন নৌকা চালু হয়েছে, ব্রিজ হয়ে গেছে, এখন আর আমাদের সেই পরিস্থিতি নেই, এখন পুজো এখানেই হয়।